আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ আমরা একটি স্মার্ট ওয়াচ রিভিউ সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়ে আসছিলাম সেটা হলো আই ব্রো লাইট এই স্মার্ট ওয়াচটা নিয়ে অনেক বেশি পরিমাণে হাই টুটছে এখন আমাদের দেশে সুতরাং এটা ভালো খারাপ সব কিছুই জানবো এই বাজেটের মধ্যে একটি অ্যামোলেড ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লের মধ্যে যে শুভঙ্করের ফাঁকি সব কিছুই জানবো পুরো ভিডিও জুড়ে তাই এর নেগেটিভ সাইডসগুলো জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন যা অনেক রিভিউয়ারি হয়তো বলেনি প্রথমেই বলে নিচ্ছি যে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিন কারণ আপনারা যত বেশি পরিমাণে লাইক দেবেন ততই আমার ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে যাবে আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন আজকে আমাদেরকে এই আই ব্রো লাইট এই স্মার্ট ওয়াচটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি সীমান্ত স্কর রয়েছে তাদের একটি দোকান তিনশো সাতাশ নম্বর শপে পেলে গেলে পেয়ে যাবেন এই গ্যাজেট ছাড়াও অন্যান্য অনেক ধরনের গ্যাজেট এছাড়াও তাদের মোবাইল সার্ভিসিংয়ের সুবিধাও রয়েছে সকল তথ্য এবং এই প্রোডাক্টের দাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চেক করে আসুন শুরুতেই চলে আসি এই স্মার্ট ওয়াচটির বক্স কন্টেন্ট নিয়ে বক্স কন্টেন্ট হিসাবে আমরা এর মধ্যে পাবো এই স্মার্ট ওয়াচটি সাথে থাকবে একটি টোয়েন্টি মিলিমিটার একটি রাবার সিলিকন স্ট্র্যাপ এবং এর সাথে থাকবে একটি ম্যাগনেটিক ডগ যেটির মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন আর একটি ইউজার মেনুয়াল বিল কোয়ালিটির প্রথমে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটি একটি জিঙ্ক অ্যালয়েড অথবা মেটাল বডি ফ্রেমে তৈরি একটি স্মার্ট ওয়াচ যেটা ডিসপ্লের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটি একটি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা আসলে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ একটি ডিসপ্লে এবং এর উপরের প্রোটেকশন লেয়ারটা মেবি কর্নিং করিলা গ্লাস বা গরিলা গ্লাস আর Okay. তো দেখা যাক আসলে কি এবং এর যে স্কিন টু বডি রেশিও যেটা আছে সেটা আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট বিল কোয়ালিটির দিকে যদি আমরা আরও আগেই তাহলে দেখতে পারো এর মধ্যে রয়েছে চারটি ছোট ছোট দাগ অর্থাৎ এই ডিসপ্লে চার দিকে চারটি ছোট ছোট ডট রয়েছে বা ছোট ছোট লাইন রয়েছে যেটি আসলে মনে হচ্ছে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই টাইপের একটা ইন্ডিকেশন দিচ্ছে আসলে তা না এটা আসলে মিব্রো যে কালার সেটাতেও ছিল যেটা স্কোয়ার শেপের ছিল এবং এখন এটা রাউন্ড শেপ এটার মধ্যেও আছে আসলে এটা কি তাদের মিব্রোর একটা ট্রেন্ডি টাইপ আমি যাই না বাট ভালোই লাগছে খারাপ না দেখতে আর ডান দিকে রয়েছে একমাত্র ফিজিক্যাল বাটন যেটার মাধ্যমে আসলে আপনি এটাকে পাওয়ার অন অফ করতে পারবেন এছাড়া মূল মেনুতে ফিরে যেতে পারবেন এবং অনেক মানে মাল্টি ফাংশনাল একটি বাটন যেটা আসলে রাউন্ড শেপের সাথে একদম মিলিয়ে একটা শেপ তৈরি করা হয়েছে যেটা আমার বেশ চমৎকার লেগেছে এবং ডিজাইনটাকে আরো বেশ চমৎকার তুলেছে ফর্টি টু ডায়ামিটারে এই স্মার্ট ওয়াচটির ওজন মাত্র ফর্টি এইট গ্রাম সুতরাং বুঝতে পারছেন এটা যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট যেটা আপনার হাতে পড়লে মনেই হবে না কিছু পড়েছেন এই স্মার্ট ওয়াচটির মূল ফিচার অ্যামোলেড ডিসপ্লে ফিচারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটি আসলে একটি অ্যানিমেটেড ডিসপ্লে এবং এটার মধ্যে অ্যানিমেটেড যে ওয়াচ ফেসেসগুলো আছে সেগুলো সাপোর্ট করে এবং যথেষ্ট পরিমাণে কালারফুল একটি ডিসপ্লে এবং এটার যে ডিপ গুলা সেটা আসলে ডিপ ব্ল্যাকই থাকে খুব একটা হোয়াইটিস একটা ভাব এখানে আসে না অর্থাৎ পিওর অ্যামুলেডের ফিল আপনার এটাতে পাবেন এছাড়াও এর মধ্যে রয়েছে অলয়েজ অন এন ডিসপ্লে সুবিধা যেটার শুভঙ্করের ফাঁকির ব্যাপারে আমি ভিডিওর শেষ অংশে বলবো অর্থাৎ যারা এই স্মার্ট ওয়াচটি কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে পাঁচটি ওয়াচ ফেসেস এবং এছাড়াও এর অ্যাপ মিব্রো ফিট এটার মধ্যে রয়েছে এইটটি প্লাস ওয়াচ ফেসেস এছাড়াও কাস্টম ওয়াচফেসের সুবিধা রয়েছে যেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং এই স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসেস এবং এই স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসেসের কালেকশন অর্থাৎ অ্যাপে যে কালেকশনগুলো সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বেশ চমৎকার দেখতে অ্যানিমেটেড ওয়াচ ফেসেসও রয়েছে এবং এর মধ্যে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং টুয়েলভ আওয়ার্সেরও সুবিধা সুতরাং বুঝতে পারছেন যে আপনারা আমরা যারা বাঙালি রয়েছি তাদের জন্য যে টুয়েলভ আওয়ার্সের সুবিধা আছে সেটা বেশ কাজে দিবে আর আমার কাছে তো ওয়াচ ফেসেস যদি বলি তাহলে এইটা বলতে পারেন পুরাই মাখন ডেলাইট ভিজিবিলিটির কথা যদি আমি বলি তাহলে এই ডিসপ্লেটির ডেলাইট ভিজিবিলিটি অ্যাভারেজ কোয়ালিটির ইনডোর ভিজিবিলিটি ওকে বলা চলে বা ডেলাইট ভিজিবিলিটি আমি খুব একটা ভালো বলবো না বা খুব একটা খারাপও বলবো না মানে চলে আর কি কাজ চালায় নিতে পারবে এখন চলে আসি এর ব্যাটারি সেকশনের দিকে ব্যাটারি হিসাবে এর মধ্যে রয়েছে টু থার্টি মিলিয়াম একটি ব্যাটারি যেটি আপনাকে টোয়েন্টি ডেজের মতো স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাক আপ দিয়ে থাকবে এবং আপনি যদি এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে অর্থাৎ মিব্রো যে অ্যাপ্লিকেশনটা আছে যেটা আমার কাছে মনে হচ্ছে অনেকটাই যে ওয়ার ফিট প্রো যে অ্যাপটা আছে সেটারই আসলে মনে হয় জামা কাপড় পরা তার এখানে পাঠাই দিছে সোটস কাইন্ড অফ সিমিলার দেখতে গেলে তো আসছি ব্যাটারির কথায় তো আপনার নর্মালি টোয়েন্টি ডেজের মতো স্ট্যান্ড বাই পাবেন এবং যদি সব কিছু কানেক্ট করে আপনি ব্যবহার করেন তাহলে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মতো ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু এটা একটা স্মার্ট ওয়াচ এবং এটা কানেকটিভিটি বা এটার ইউজেজের ওপর অনেকটাই ব্যাটারি ব্যাকআপ মানে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ নোটিফিকেশানস আপনি স্মার্ট ওয়াচ রিসিভ করছে সেটার উপরই ডিপেন্ড করে সুতরাং এক্স্যাক্ট ব্যাটারি ব্যাকআপটা বলা যাচ্ছে না বাট আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এখন চলে আসি এর সেন্সরসের দিকে এর মধ্যে দেওয়া আছে হা রেট সেন্সর এসপিও টু সেন্সর এবং তারা বলছে এটার মাধ্যমে তারা নাকি ব্লাড প্রেশারও মনিটর করতে পারে বাট আমি বলবো যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে আপনি এই স্মার্ট ওয়াচকে ভরসা না করেটাই বেটার কারণ আমার মনে হয় এটা অ্যাকুরেট রেজাল্ট দেয় এবং এছাড়াও হার্ট রেট এবং এসপিও টু নিয়ার টু অ্যাকুরেট বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্টের মতো অ্যাকুরেট রেজাল্ট দেয় বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনার যে হেলথ মেজারমেন্টগুলো আছে সেগুলো এই স্মার্টের উপর মানে স্মার্ট ওয়াচের ওপর বেস করে কখনোই আপনি নির্ভরশীল থাকবেন না ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান ডাক্তার আপনাকে সব কিছু ঠিক মতো বলে দিবে। একটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে এই স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে হেলথ রিমাইন্ডার্স অর্থাৎ এর মধ্যে অনেকগুলো আপনাকে রিমাইন্ডার দিয়ে থাকবে যে কি করতে হবে কি করতে হবে না বা আপনি কোন কোন জিনিসগুলো কোন কোন স্টেপে করছেন যেটা আট দশটা যে অন্যান্য স্মার্ট ওয়াচ আছে সেগুলোর মধ্যে কিন্তু দেখা যায় না সুতরাং এক্ষেত্রে যেটা আমি বলি পুরাই মাখন এছাড়াও এর মধ্যে রয়েছে অনেক প্রয়োজনীয় একটি ফিচার সেটা হলো ডিসপ্লে লক আমাদের বাসার আচ্চা বাচ্চা কাচ্চা যারা আছে যারা আসলে মানে আমার একটা মামাতো ভাই আছে যে আমার স্মার্ট ওয়াচ দেখলেই সেটাতে ডিসপ্লে নেওয়ার ঘাটাঘাটি শুরু করবে সেখানে দেখবে যে কি কি অপশন আছে সে সরাসরি কেন জানি স্টপ ওয়াচে চলে যায় এবং সেটা খুব মজা পায় আসে আর কি তো বাচ্চারা যারা আসলে স্মার্ট ওয়াচ দেখলেই ঘাটাঘাটি শুরু করবে তাদের জন্য আসলে এই ফিচারটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আসলে মানে আমরা যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করি সেটা হল ডিসপ্লে লক আপনি চাইলে এটা ডিসপ্লে লক করে রাখতে পারবেন যার মাধ্যমে আপনি জাস্ট এটা টাইম দেখতে পারবেন কিন্তু আপনার কোনো ফিচার ইউজ করতে পারবেন না এই ডিসপ্লে লকটা আপনাকে খুলতে হলে আপনার যে পাশে যে পাওয়ার বাটনটা আছে সেটা তিন সেকেন্ড বন্ধু ধরে রাখলেই তারপরে অটোমেটিক এই লকটা খুলে যাবে আর ডিসপ্লেটা লক করতে হলে উপরে নোটিফিকেশন থেকে সেখানে দেখবেন একটা লক বাটন আছে সো এখন চলে আসে এর কিছু অ্যাসেসমেন্ট দিয়ে বা আমি যদি প্রাইমারি অ্যাসেসমেন্ট দেখাই তাহলে এটা কেমন বা এই স্মার্ট ওয়াচটা কেমন প্রথমে যদি আমরা উপরের থেকে নিচের থেকে আনি তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে নোটিফিকেশন প্যানেল যে মধ্যে যার মধ্যে আপনি দেখতে পারবেন যে ব্যাটারি ইন্ডিকেট করছে আপনার ডে ইন্ডিকেট করছে এবং এটা কানেক্ট আছে কি আছে না সেটা ইন্ডিকেট করছে এবং এর মধ্যে যদি আমরা তাকাই এর মধ্যে রয়েছে সেটিংস এবং এর পাশেই রয়েছে পাওয়ার অন অফ এবং এর পাশে রয়েছে ডুনো ডিস্টার্ব মোড় এবং এর পাশে রয়েছে বাই ব্রাইটনেস এর মধ্যে রয়েছে লক এর সাথে রয়েছে যে আপনার মোবাইলটা কি মানে অলওয়েজ অন ডিসপ্লেতে মোড়ে যাবে কি যাবে না এবং এর মধ্যে রয়েছে কানেকটিভিটি অপশন এবং অলওয়েজ অন ডিসপ্লে কি যাবে কি যাবে না এটা কিন্তু আমি একটু পরে বলবো আপনাদের যে আসলে ব্যাপারটা কী এবং ডান দিকে যদি আমরা স্লাইড করি তাহলে দেখতে পারবো এর মধ্যে হার্ট রেট মনিটর এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো লক্ষ্য করা যায় আর আমরা যদি বা দিকে স্লাইড করি তাহলে এখানে আমরা ওয়েদার আপডেটস এগুলো এই মানে এই ওয়েজেটসগুলো আমরা লক্ষ্য করতে পারবো মানে একটা সিম্পল একটা ইন্টারফেস এবং নিচের থেকে উপরের দিকে যদি উঠাই তাহলে আপনি নোটিফিকেশান প্যানেলগুলো পেয়ে যাবেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে ট্রানজ্যাকশনগুলো খুবই স্মুথ এবং যথেষ্ট পরিমাণে সুন্দর কোনো ধরনের ল্যাক লক্ষ্য করা যায় না বাট একটা জিনিস যেটা লক্ষ্য করা যায় সেটা হলো আপনি যদি এটা খুব দ্রুত স্লাইড করেন অর্থাৎ এই স্মার্ট ওয়াচটা যদি আপনি খুব দ্রুত স্লাইড করেন কোন একটা মানে জিনিস খুব দ্রুত স্লাইড করেন তাহলে কিন্তু সেইখানে এটা চেঞ্জ হয় না বা ট্রানজেকশন হয় না সুতরাং বুঝতে পারছেন যে এর টাচ আপনি দ্রুত করতে পারবেন না মানে খুব তাড়াতাড়ি কোনো একটা কিছু স্লাইড করা নেক্সটে নিয়ে যাবেন এটা সেটা হবে না আপনাকে খুব স্মুথলি স্লোলি সেটা স্লাইড করতে হবে যেটা আমার কাছে এটা খুব একটা বড় ডিসঅ্যাড অ্যাডভান্টেজ মনে হয়েছে মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ডিসঅ্যাডভান্টেজের কথা আমি আপনাদেরকে বলছিলামই সুতরাং এখন চলে আসি ডিসঅ্যাডভান্টেজের দিকে তো প্রথম সবচেয়ে বড় মেজর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এটার যে রয়েস্ট টু এক যে অপশনটা আছে অর্থাৎ আপনি যখন হাত উঁচা করবেন এটা আপনার স্মার্ট ওয়াচটা অটোমেটিক সেটা অ্যাওয়েক হয়ে যাবে সেই অপশনটা সবসময় কাজ করে না আমি এটা একদিন সকাল থেকে মানে একদম রাত পর্যন্ত কন্টিনিউয়াস ব্যবহার করেছি এবং এটা আমি খেয়াল করেছি যে আমি যখন হাত উঠাচ্ছিলাম মোটামুটি বারের মধ্যে ষাট থেকে সত্তর বারই কাজ করছিল না এটা রেস টু অ্যাওয়েক এই ফিচারটা এবং এটা আমি অন্যান্য অনেক রিভিউয়ারের ভিডিওতেও শুনেছি যে সেম প্রবলেমটা তারাও ফেস করছে সুতরাং বুঝতে পারছেন যে অনেক ভালো ভালো জিনিস দেওয়ার মধ্যে এই জিনিসটা তারা কেন জানি ভালো মতো দিতে পারলো না এবং এই জিনিসটা অনেক বড়ো একটা ডিসঅ্যাডভান্টেজ এর পরবর্তী যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এর যে অন ডিসপ্লে তারা যেটা বলছে যে এটা অন ডিসপ্লে আছে সেটা আসলে মাত্র বিশ মিনিটের জন্য অর্থাৎ মাত্র বিশ মিনিট পর্যন্ত এটার অন ডিসপ্লেটা চালু থাকে এরপরে সেটা অটোমেটিকলি আবার অফ হয়ে যায় যেটা আসলে অন্যান্য যে ওয়াচগুলো আছে সেগুলো ওই যে অন ডিসপ্লে যেটা আছে স্ক্রিন অন সেটার মতোই অনেকটা বাট এটা একটা অন ডিসপ্লে এবং একটা অ্যানালগ ক্লক চলে আসে যেটা আসলে বেশ চমৎকার লাগে সবসময় থাকলে ভালো লাগতো বাট এটা শুধুমাত্র বিশ মিনিট পর্যন্তই থাকবে এরপরে আবার ডিসপ্লে ওই ডার্কি হয়ে যাবে সুতরাং এখানে একটা শুভঙ্কর ফাঁকি রেখেছে তারা এবং অনেকেই প্রচার করে যাচ্ছে এটাতে অলোজন ডিসপ্লে আছে অন ডিসপ্লে আছে বাট এই জিনিসটা কিন্তু অনেকেই বলছে না যেটাতে অলোজন ডিসপ্লে শুধুমাত্র বিশ মিনিটের জন্য আছে এর পরের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো এর ভাইব্রেশন মোটরটা আমার কাছে মনে হয়েছে যে এর ভাইব্রেশনটা একটু দুর্বল অর্থাৎ ভাইব্রেশনটা খুব একটা ভালো আমার কাছে মনে হয় না এর ভাইব্রেশন মোটরটা একটু দুর্বল এবং ভাইব্রেশন মোটরটা যেহেতু একটু উপরের দিকে আছে ঘড়িটার সুতরাং বুঝতে পারছেন যে এটা ভাইব্রেশনটা আপনি উপরের দিকে একটু বেশি ফিল করবেন এরপরে একটা আনকমন জিনিস আমি খেয়াল করলাম এবং সেটা হলো এর ডিসপ্লেটা আমার কাছে মনে হলো যে এর যে ডায়াল অনুযায়ী খুব মানে রেশিও অনুযায়ী সেখানে সেট করা না অর্থাৎ এটা যদি ডিসপ্লেটা যদি মানে ডায়ালটা যদি গোল থাকে এবং ডিসপ্লেটাও গোল কিন্তু এটা একটু নিচের মুখে নামানো হয় তবে ওপরের বেজেলটা একটু বড় নিচের বেজেলটা একটু ছোটো এই সেম কথাটা আমি আকিব রাজকেও বলতে দেখেছিলাম টেকভার্স ভার্স ইউটিউব চ্যানেলের এবং সে তার বলছিল যে তার ইউনিটে সে সেটা ফেস করছে বাট অন্য 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 অন্যান্য যে মানুষ আছে তাদের ইউনিটে কিন্তু এই প্রবলেমটা নাই অর্থাৎ কিছু কিছু ইউনিটে এই প্রবলেমটা দেখা দিচ্ছে বা এই ডিসপ্লে এই প্রবলেমটা দেখা দিচ্ছে বাট এটার জন্য কোনো ডিসপ্লে ইস্যু দেখা দিচ্ছে না কিচ্ছু না জাস্ট জিনিসটা একটু মানে কেমন জানি লাগে যে উপরের রেজাল্ট একটু বড় নিচের রেজাল্ট একটু ছোটো এটা সবার ক্ষেত্রে না সব ইউনিটের ক্ষেত্রে না কিছু কিছু ইউনিটের ক্ষেত্রে এটা লক্ষণীয় এবং আমার ইউনিটিও এটা লক্ষণীয় বাট এটা কিন্তু ডিসপ্লেতে কোনো রকম হার্ম আনছে না বা কোনো কিছু করছে না মানে জাস্ট আমি খেয়াল করেছি এবং আকিবরাজও সেম জিনিসটা খেয়াল করেছে দ্যাটসঅ আমি আপনাদেরকে বললাম যে আমার ইউনিটিও এটা আছে এবং যারা এটা দেখবেন বা এটা বুঝবেন মনে করবেন না যে এটা আসলে প্রবলেম এটা কিছু কিছু ইউনিটে এই সমস্যাটা আছে তো আপনারা মানিয়ে নিতে পারেন যদি একটু বেখাপ্পা লাগে তাহলে ইউনিটটাই চেঞ্জ করে আনতে পারেন এই স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে আইপি এক্স সিক্সটি এইট রেটিং সুতরাং বুঝতে পারছেন এটার মধ্যে আপনি পানিতে দাপা দাপি লাফালাফি মোটামুটি টুকটা করতে পারবেন এটার মাধ্যমে আপনি জিম ওয়ার্কআউট সব কিছুই করতে পারবেন খুব একটা প্যারা হবে না তাই যান পানিতে ঝাঁপান লাফান বাট সুইমিং করেন না যেহেতু ফাইভ এটিএম প্রুফ না সুতরাং সুইমিং করেন না বৃষ্টি ছেটা ফোটা আপনি বেসিনে হাত ধোয়া অজু করা এগুলো আপনি নর্মালি এই স্মার্ট ওয়াচ পরে করতে পারবেন সব বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই সো এই স্মার্ট ওয়াচ এই বাজেটের মধ্যে কিন্তু আসলে অনেক ভালো একটা চয়েস আমি আপনাদেরকে বলতে পারি কারণ সব কিছুই আসলে ভালো থাকে জিনিস এবং অনেক খারাপ দিকও সেটা থাকে কোনো কিছুই আসলে পারফেক্ট হয় না এর বাজে দিকগুলো আমি আপনাদেরকে যেমন বলেছি এর ভালো দিকগুলো কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি সুতরাং এখন কোন জিনিসটার উপর বেস করে আপনি স্মার্ট ওয়াচটা কিনবেন সেটা টোটালি ডিপেন্ড করে আপনার ওপর আমি যদি বলি পার্সোনালি এই স্মার্ট ওয়াচটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতেই পারি কারণ এই বাজেটের মধ্যে অ্যামলের ডিসপ্লে সহ এমন এত ফ্যান্টাস্টি একটা স্মার্ট ওয়াচ আসলে বাজেটের মধ্যে এখনো কারো কেউ দিচ্ছে না সুতরাং চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন এবং নিতে হলে অবশ্যই গেছে স্টুডিও বিটিতে যোগাযোগ করতে পারেন আর আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি এই স্মার্ট ওয়াচটা যদি রেটিং দিই সেটা হলো পুরাই মাখন বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক প্রোফাইল সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চেক করে আসুন এবং আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমার বইয়ের ভয়ে যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন না আমাকে ফলো করছেন না তাদেরকে বলবো যে আপনার বুকে পাঠা থাকলে অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এবং আমার সাথে আড্ডা দিন কোনো বিষয় জানা থাকবে সেখানেও আমাকে বলতে পারেন তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং বাসের ভাড়া যদি বেশি চায় একদম চেহারা বরাবর একটা ঘুষি দেবেন কন্ট্রাক্টরের আল্লাহ হাফেজ